আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুষার মেহতা কি বলেছেন অন বিহাফ অফ সিবিআই, যে আমাদের 5 দিন পরে মামলা দেওয়া হয়েছে। এই ধরনের রেপ মলেস্টেশন এক্ষেত্রে 5 ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে, যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি। আমার তো মনে হয়েছে উনি হিমশৈলে চূড়া মাত্র দেখিয়েছেন। আমরা সবাই জানতে চাই কোর্টের অর্ডারে সিবিআই ইনভেস্টিগেশন, সিবিআই তালার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লোপাট করেছে, প্রমাণ হয়ে গেছে, এর জন্য আর সময় লাগবে না। আমি বলি আজকে যাদবপুরে ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে জয়েন্ট সিপি ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া, কেন কেন পাঠিয়েছেন? 3 দিনের রিমান্ড হয়েছে, ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লুপাট করতে, আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মণ্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন না। আমরা দাবি করি, আমরা দাবি করি রিমান্ডে নেওয়ার পরে কলকাতা পুলিশের এই টিম উনার বাড়িতে গিয়ে আর একটা অপরাধ করলেন এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য। তাই সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।